हेलो एंड वेलकम माय डियर स्टूडेंट इन माय चैनल अ जर्नी विथ फिजिक्स व्हेयर क्वालिटी मैटर्स। सो आज के जेटा होबे आमादेर क्लास सेटा होबे आमादेर नीट 2020 जे फिजिक्स पेपर शुरू होयेछिलो तार आज के डे टू डे वन आमरा होच्छे प्रथम 15 खाना क्वेश्चन डिसकस करेछिलाम। आजकेरो आमादेर होबे डे टू तेओ 15 खाना क्वेश्चन डिसकस होबे। सो तोमरा रेडी थाको এবং খুব একটা মজাদার সেশন হবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক। অনেক কিছু জিনিস শিখতে পারবে এবং অনেক কিছু ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডেস ক্লাস অ্যান্ড ওয়ান থিং আই হ্যাভ টু ইনফর্ম ইউ দ্যাটস মাই ফাদার ইজ নো মোর নাও, সো দ্যাটস ওয়াই মাই ড্রেস ইজ লাইক নাও। সো but I decided to come back again because of life is dynamic, so changeability and changeability is life, so poriborton jibon ebong hocche ke life ta hocche dynamic, static hoye gele khub mushkil, so ami abar fire eschi actually onek din pore, so onek din video dewa bondho chilo, so ajker theke abar video dite shuru korechi ba video tomader jonno ক্লাস নিতে এসছি, ক্লাস নেব এবং তোমাদের হচ্ছে কি 12 সেপ্টেম্বর নিট এক্সাম আছে সেটা আমার খেয়াল আছে। সো যেটুকু আমার ইচ্ছা সেটা হচ্ছে বিফোর 12 সেপ্টেম্বর আমার হচ্ছে কি টার্গেট যেটা হবে, যারা এই বছর নতুন স্টুডেন্ট তারা কিন্তু হচ্ছে কি যদি প্রিভিয়াস 4-5টা বছরের কোশ্চেন প্র্যাকটিস করে যাও বা সেই টাইপটা প্র্যাকটিস করে যাও, আমি শিওর যে কিছু না কিছু প্রশ্ন ওখান থেকে আসতেই পারে, সেই টাইপের প্রশ্ন আসতে পারে, কিন্তু হয়তো কোশ্চেন রিপিট হয় না, এটা হচ্ছে কি খুব অকেশনালি হয়ে থাকে, বাট হচ্ছে কি টাইপ রিপিট তো হবেই নিশ্চয়ই, টাইপের বাইরে তো কোশ্চেন আসবে না। সো যাই হোক, তো যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো, a spherical conductor of radius 10 cm has a charge of 3.27 into 10 to the power 3.2 into 10 to the power minus 7 coulomb and what is the magnitude of electric field at a distance of 15 cm from the center। তাহলে তো এটা খুবই ইজি প্রশ্ন বলে মনে হচ্ছে, তাই না? খুবই ইজি প্রশ্ন বলে মনে হচ্ছে। তার মানে এইরকম একটা স্পেরিক্যাল টাইপের কন্ডাক্টর আছে যার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার এবং সেন্টার থেকে 15 সেন্টিমিটার দূরে, তার মানে যে ডিস্টেন্সটা বা যে পয়েন্টটা আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে সেই পয়েন্টটা কিন্তু হচ্ছে স্পেরিক্যাল কন্ডাক্টরের বাইরে, তাহলে আমাদের অত ঝামেলা অত কিছু মাথা রাখতে হবে না। যে স্পেরিক্যাল কন্ডাক্টরে যদি ইনসাইডে হতো তাহলে ইলেকট্রিক ফিল্ড তো জিরো আসতো, তাই না? যেহেতু বাইরে তাহলে নর্মাল ক্যালকুলেশন উইল টেক প্লেস, তাহলে নর্মাল ক্যালকুলেশনই আমাদের করতে হবে। সো ক্যালকুলেশন কি বলছে দেখো, আমাদের যে ডিস্টেন্সটা হচ্ছে সেই ডিস্টেন্সটা হলো 15 সেন্টিমিটার এবং সেই 15 সেন্টিমিটারকে তুমি লিখতে পারো 15 × 10⁻²⁰ মিটার, মিটার, তাই তো? বিকজ তোমরা এখন দেখো উত্তরগুলো সব হচ্ছে কিন্তু এসআই সিস্টেমে আছে, তাহলে তোমাকে সেন্টিমিটার সিজিএস এর সিস্টেমটাকে এসআই তে কনভার্ট করতে হবে নিশ্চয়ই। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই উইল বি 1/4πε₀ নিশ্চয়ই কিউ বাই আর স্কোয়ার হবে। সো 1/4πε₀ এর ভ্যালু জানি 9 × 10⁹ এন্ড কিউ হচ্ছে 3.2 × 10⁻⁷ এন্ড আর এর ভ্যালু কত দেখো 15 × 10⁻², দ্যাট মিন্স 15 × 10⁻²² এ হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হবে। এবার যেহেতু হোল স্কোয়ার হবে তাহলে আমি এখানটা একেবারেই করছি হোল স্কোয়ারটার পারফর্মটা, সো 15² দ্যাট ইজ অফ 225 এন্ড 10⁻², দ্যাট ইজ অফ 10⁻⁴, সো স্কোয়ারটা উঠে গেল, এটা হয়ে গেল তোমাদের 225 এন্ড 2টা উইল বি 4 হবে, তাই না? এটাই হবে। তাহলে তুমি এখান থেকে দেখতে থাকো কি হবে, তাহলে তুমি হচ্ছে কি এখান থেকে দেখো কি হবে, সো 1.28 সব জায়গায় আছে, তাহলে ইউ নিড টু জাস্ট চেক হোয়াট ইজ দা 10⁻⁴ ইজ কামিং, হোয়াট ইজ দা 10⁻⁴, সো তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় 1.28 আছে, তাই তোমাকে জাস্ট চেক করতে হবে 10⁻⁴ গুলো, 10⁻⁴ গুলো ক্যালকুলেট করলে আই থিঙ্ক চলে আসবে অ্যান্সার। সো এখান থেকে কি আছে দেখো, চারটা উপরে গেলে চলে আসছে -3, -3 থেকে 6 বাদ গেলে 10⁻⁶ আসছে, এটা আসলো -3, এটা 9 তে বাদ দিলে 10⁻⁶ আসছে, কিন্তু 9 আর 3.2
9 আর 3.2 যদি গুণ করো তাহলে 9 দুখানে 18 হাতে থাকে 1 3 লগ 27 কে 28 পাই 225 এবারে দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো সো এইখানে দেখো 1.28 আছে কিন্তু এই সিস্টেমটা আছে 28.8 তাহলে এটাকে তুমি যদি হিসাব করো সেটা হচ্ছে লেস দ্যান 1 আসছে তার মানে তোমাকে এটাকে এইভাবে সাজাতে হবে তাহলে একটা 10 এখানে মাল্টিপ্লাই করে দাও 2 to 8 that is 2.225 into 10 to the power 5 তার মানে এইবারে এইটা কিন্তু তোমার 1.28 আসতে পারে মানে 1 এর থেকে বেশি আসতে পারে তাহলে 1.28 আসছে এবং 10 to the power 5 আছে সাথে তাহলে অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার সো দ্যাটস ইজি তাহলে তোমাকে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা দরকার হয়নি জাস্ট অফ 10 to the power টা হিসেব করলেই তোমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে ওকে চলো আই হোপ তোমরা বুঝতে পেরেছো নিট লেভেলে খুব এটা হচ্ছে একদম বেসিক প্রবলেম এরকম এক্সপেক্ট করতেই পারো বিকজ অফ 2020 সেরকম এসছে নিট 2021 কিন্তু এর থেকে সহজ বলবো না স্ট্যান্ডার্ড এরকম থাকতে পারে বা এর থেকে স্ট্যান্ডার্ড হাই হলেও হতে পারে ওকে সো চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 সো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলেছে In a region, certain region of space of volume 0.2 meter cube, the electric potential is found to be that is of 5 volt throughout. So, এখানে যেটা থাকবে তোমাকে কিন্তু এই লাইনটার উপরে বা এই কথাটার উপরে হাইলাইট করতে হবে থ্রুআউট দ্য হোল রিজিয়নে কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা হবে সেটা কিন্তু আমাদের 5 ভোল্ট বলে দিয়েছে তাই তো 5 ভোল্ট বলে দিয়েছে এবং সেই রিজিয়ানটার এরিয়া বা ভলিউম ভলিউম হচ্ছে কিন্তু 0.2 মিটার কিউব তাহলে দা ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে এই থ্রু আউট কথাটার অর্থ হলো তাহলে তুমি যদি একটা 0.2 মিটার কিউবের ভলিউম ধরে নাও 0.2 মিটার কিউবের ভলিউম ধরে নাও বা কোনো স্পেস ধরে নাও তাহলে এই স্পেসটার আন্ডারে তাহলে কিন্তু বা এই পজি মানে এই যে বক্সটা বা এরকম একটা তুমি বক্স ভাবতে পারো সেই 0.2 মিটার কিউব স্পেসটাতে তাহলে আমাদের থ্রুআউট দ্য হোল স্পেস তাহলে কিন্তু পোটেনশিয়াল কনস্ট্যান্ট দ্যাট ইজ অফ 5 ভোল্ট তার মানে পোটেনশিয়াল ইজ নট ফাংশন অফ এক্স দ্যাট ইজ অফ নট ফাংশন অফ এক্স বা তুমি বলতে পারো এখানে তো এক্স কোঅর্ডিনেট নয় খালি এখানে এক্স ওয়াই জেড আছে দ্যাট মিন্স উই ক্যান রিপ্লেস এক্স অ্যাজ বাই আর ঠিক আছে বাই আর তাহলে পোটেনশিয়াল ইজ নট ফাংশন অফ আর ঠিকঠাক And we know our relation electric field and potential E equals to minus of dvdr. Or that electric field or that potential variation kono special respect hoye thake tale sei khante kintu electric field exist korbe. Or that electric field can be expressed as negative gradient of kintu potential. Ei kotha ta mathay rakhte paro. Ei kotha ta kintu mathay rakhte paro. Je electric field can be expressed as negative gradient of potential ঠিক বিকজ অফ এই ডিভিডিআর এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ঠিকঠাক এবং তার সঙ্গে নেগেটিভ আছে বলে নেগেটিভ গ্রেডিয়েন্ট আমরা বলতে পারি তার মানে যদি পজিশন যদি পোটেনশিয়ালটার পজিশনের রেসপেক্টে ভেরিয়েশন থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করতো বাট হিয়ার দ্য পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট এখানে পোটেনশিয়ালটা হচ্ছে কনস্ট্যান্ট দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড উইল বি আ জিরো বিকজ কোন কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন জিরো হয় সিম্পল তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে অ্যান্সার উইল বি অলসো জিরো তাহলে আমাদের অ্যান্সারটা উইল বি জিরো তাহলে আমাদের অপশন হবে যেটা সেটা হবে এ জিরো তাহলে পোটেনশিয়াল কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু হবে আমাদের সেই রিজিয়নে জিরো গট ইট মাই ওয়ার্ডস চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 চলো সো দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে আ শর্ট ইলেকট্রিক ডাইপোল হব ডাইপোল মোমেন্ট অফ 16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব মিটার দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু দ্য ডাইপোল এট আ ডিসটেন্স অফ 0.6 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডাইপোল situated on a line making an angle of 60 degree with the dipole axis তার মানে কি বলতে চেয়েছে কোশ্চেনে যেটা তোমাকে বলতে চেয়েছে যদি তুমি ডাইপোলটাকে এটা ধরো একটা ইলেকট্রিক ডাইপোল যার মাইনাস কিউ প্লাস কিউ এখানে আছে
এবং সেই ডাইপোল অ্যাক্সিসটার সঙ্গে কোন একটা ডিসটেন্স যেটা হবে 0.6 মিটার। আমাদের বলে দিয়েছে ডাইপোল 0.6 মিটার ডিসটেন্সটা কত, শর্ট ইলেকট্রিক ডাইপোল এট এ ডিসটেন্স অফ 0.6 মিটার। সো এই আরটা হলো 0.6 মিটার, এটা হলো আর থিটা পয়েন্ট এবং অ্যাঙ্গেলটা হলো আমাদের কিন্তু 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে ওই পয়েন্টে লেটস দ্য পয়েন্ট পি এবং সেই ভিপি কত, অর্থাৎ আমাদের পি পয়েন্টে পোটেনশিয়াল কত সেটাই জানতে চেয়েছি, তাই তো? ভেরি ইজি প্রবলেম বিকজ উই নো দ্য ফর্মুলা। অ্যান্ড তাহলে তোমরা প্রিভিয়াস যে 15 খানা প্রশ্ন দেখেছো, আই হোপ তোমরা দেখেছো অনেকে, যেখানে কিন্তু সবকটাই কিন্তু ছিল আমাদের থিওরি বেসিস কোয়েশ্চেন, দ্যাট ইজ আ থিওরি মানে ইন দ্য সেন্স শুধু আমাদের ফর্মুলাটা জানলেই কিন্তু হচ্ছে কি আমাদের অঙ্কটা করা যাবে। সো নো নিড টু ফার্দার ক্যালকুলেশন, ফর্মুলা ছিল, গিভেন হিন্টস ছিল, মানে ডেটা ছিল, সেইখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে সবকিছু অঙ্কগুলো করতে পেরেছি। জাস্ট অফ কাপল অফ লাইন্স, দুটো তিনটে লাইনের ক্যালকুলেশন ছিল। সো এখানেও ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেছো, সেকেন্ড কোয়েশ্চেনটাও দেখেছো তাই হয়েছে, থার্ড কোয়েশ্চেনটাও দেখো। শুধু জাস্ট ইউ নিড টু রিমেম্বার দ্য অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল কি হয় না, পি পয়েন্টে পোটেনশিয়াল হয় 1/4πε0 পি কস থিটা, পি কস থিটা বাই অফ আর স্কোয়ার, এটা হয়। আর যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে বলতো তাহলে ফর্মুলা কি আসতো, ই সমান সমান আসতো আমাদের, তোমরা জানো ই সমান সমান আসতো আমাদের 1/4πε0 পি বাই অফ আর কিউব রুট ওভার অফ 3cos² θ প্লাস অফ 1, এটা আসতো পি বাই আর কিউ রুট ওভার 3cos² θ প্লাস 1, এটাই আসতো ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি, যদি সেম কোশ্চেনটা ইলেকট্রিক ফিল্ডের উপরে থাকতো। তাহলে আমি এখন যেহেতু পোটেনশিয়াল বার করতে দিয়েছে তাহলে পোটেনশিয়ালের উপরে আমি ফোকাস করি। তাহলে পোটেনশিয়াল আমাদের কি বলছে, এটার ভ্যালু হচ্ছে 9×10⁻⁹ হয়। পি এর ভ্যালু দেখো ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ অফ 16×10⁹ 10⁻⁹। কস থিটা মানে কত, কস অফ 60 বাই অফ সরি আর স্কোয়ার, আর কত দেখো 0.6, তাহলে 0.6 এর হোল স্কোয়ার এটা। তাহলে ক্যালকুলেশন কি বলছে দেখো, তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, 10⁻⁹ 10⁻⁹ ক্যান্সেল আউট করলো, 16×9 দ্যাট ইজ অফ 144 অ্যান্ড কস থিটা ইকুয়ালস টু হাফ এবং 0. এটা আসবে নিশ্চয়ই 0.36, ঠিক তা 0.36। তাহলে এখান থেকে পয়েন্টটা উপরে উঠে গেল, এটা আসলে 136, ডেটা কাটলে আসবে 4, 2 ডেটা কাটলে আসবে 2, 2×100 দ্যাট ইজ অফ 200। সো হিয়ার ইজ ইউর আনসার গোজ, তাহলে অপশন বি ইজ ইউর রাইট আনসার। তাহলে এইরকম অঙ্ক কিন্তু তোমাদের নিট 2020 এসছে, যে জন্যই কাট অফ মার্কস কিন্তু প্রচুর হাই ছিল, আর যে অনেকেই 720 out of 720 পেয়েছে। সো যদি এরকম প্রশ্ন ফিজিক্সে থাকতে পারে, আই হোপ কেমিস্ট্রি বা বায়োলজিতেও এসছে, আমি তো জানি না বায়োলজি কেমিস্ট্রিতে কেমন এসেছিল। সো ফিজিক্স যদি এরকম থাকে তাহলে সেখানে কিন্তু 1 out of 180 কিন্তু পাওয়া যায় এবং 45 খানা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করা যাবে, শুধু জাস্ট একটুখানি স্পিড আর একটুখানি শুধু প্রশ্নের ফর্মুলাগুলো তোমাকে কিন্তু রিমেম্বার করে রাখতে হবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, এবং পরের কোশ্চেনটাও কিন্তু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক থেকে। সো ইলেকট্রোস্ট্যাটিক থেকে আগের বছর যেটা এসেছিল কিন্তু 4 খানা, ফার্স্ট 3 খানা করেছি। সো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 4, দ্য ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার উইথ এয়ার অ্যাজ মিডিয়াম ইজ হলো 6 μF, বাট উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ সাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দ্য ক্যাপাসিট্যান্স বিকামস হচ্ছে 30 μF। তাহলে কোন একটা ডাই ইলেকট্রিক অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢোকানোর জন্য 6 μF জাম্প করে চলে গেছে 30 তে। সো দ্য কোশ্চেন অ্যারাইজেস ফ্রম দ্য পয়েন্ট that is the permittivity of the medium is how much, tale permittivity oi medium er koto orthat toritbeddhota oi madhyome koto, very easy dekho kibhabe tumra korbe। So first of all tumake jeta korte hobe question ta bhalo kore understand korte hobe, tar pore jeta tumake korte hobe seta kintu hocche tumake approach ta bhabte hobe, before approach tumake kintu question tar
ফর্মুলাটা কি হবে মানে অঙ্কের সেটা কিন্তু ভাবতে হবে, এবং সেটা কিন্তু উইদিন 10 or 15 seconds এর মধ্যে করতে হবে, বা 10 or 15 seconds এর মধ্যে তোমাকে ধরে ফেলতে হবে আমাকে কোন অ্যাপ্রোচে যেতে হবে, তবেই তুমি হচ্ছে কিন্তু 45 কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারো। সো গট ইট, বিকজ ইউ নিড টু ফাস্ট, তাই না? সো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা জানি সি ইয়ার যদি ইয়ার মিডিয়ামে থাকে তাহলে আমাদের পারমিট মানে ক্যাপাসিটেন্স কি হয়, এপসাইলন নট আলফা বা এ বাই ডি, হোয়ার ইউ নো দ্য রিলেটিভ কনস্ট্যান্ট এপসাইলন ক্ষেত্রফল এবং হচ্ছে কি ডিস্টেন্স ডি, বাট উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ সাম ডাইলেকট্রিক মিডিয়াম দ্য ক্যাপাসিটেন্স কি হয় না কে এপসাইলন নট এ বাই ডি হয়, তাই না? এটাই হয় আমাদের, এটাই হয় আমাদের। বা তুমি যদি এটা এইভাবেও ভাবতে পারো, তুমি এটা এইভাবে ভাবতে পারো, এটা এপসাইলন হয়, এটা কিন্তু এপসাইলন, এটা এপসাইলন নট হয়, এটা এপসাইলন থাকে, ঠিকঠাক। তাহলে এবারে তুমি সি বাই সি নট করে দিতে পারো, সি বাই সি নট করলে কি আর দেখো এ বাই ডি কেটে যাবে, সি সঙ্গে এপসাইলন নটটা উপরে থাকছে, এপসাইলন উপরে থাকছে এবং এপসাইলন নটটা নিচে থাকছে। সি বলে দিয়েছে তোমার 30 এবং সি নট বলে দিয়েছে তোমার 6 and 30, এবার এপসাইলন বাই অফ এপসাইলন নট, তাহলে তোমার এপসাইলনটা কত আছে দেখো 6 5, দ্যাট ইজ অফ 5 এপসাইলন নট, এবং এপসাইলন নটের ভ্যালু কত 8.854 ইন্টু 10^-12 হয়, 10^-12 হয়, তাহলে এখান থেকে কি পাচ্ছ তুমি দেখো, এটাকে যদি গুণ করো তুমি 4 5 20 পাচ্ছ, 2 5 5 5 25 27 পাচ্ছ, 2 5 5 5 40 42 42 পাচ্ছ, 5 5 4 40 4 44, সো আফটার 3 digit per point এবং 10^-12 আসলো। এবার সিম্পল দেখতে পাচ্ছ তুমি যদি এখান থেকে দু ঘর পয়েন্টটা লেফটে সরিয়ে আনো তাহলে 10^12 বিকামস 10^-10, তাহলে অ্যান্সার কি হচ্ছে 0.44 × 10^-12 = −10, সো দিস উইল বি ইয়র কারেক্ট অ্যান্সার এন্ড কারেক্ট অপশন, ঠিক অপশন সি, ওকে, ভেরি সিম্পল। আর সব জায়গায় ইউনিটটা হবে আমাদের কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু, সেই জন্য এখানে লিখিনি আমি, ঠিক আছে, সব জায়গাটা হবে সেই জন্য আমরা লিখিনি। চলো তাহলে আমাদের 4 কোশ্চেন কমপ্লিট অফ ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ অফ রিলেটেড টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক, সো মুভিং টু দ্য কারেন্ট ইলেকট্রিসিটি। চলো এবার কোশ্চেন নাম্বার 5, সো নাম্বার 5 কোশ্চেন, আ চার্জ পার্টিকেল অফ হ্যাভিং ড্রিফট ভেলোসিটি অফ 10^7.5 × 10^-4 in an electric field of 3 × 10^-10 has a mobility in meter square volt inverse second inverse unit e koto hobe, thik ache, oi ekoke koto hobe, so very easy question, tomake vd supply kora ache that is of drift velocity ebong electric field supply kora ache that is of e supply kora ache and you know the formula between the mobility and the drift velocity, mu equals to q hoy that is of vd by e hoy, mu equals to vd by e হয়, vd এর ভ্যালু বসিয়ে দাও, vd হচ্ছে 7.5 × 10^-4 বাই ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কত দেখো 3 × 10^-10, সো সিম্পল ক্যালকুলেশন 3 আর 7.5 দ্যাট ইজ অফ 2.5 × 3 = 75 আর এটা উপরে উঠে গেলে দেখো 10^-6 আসবে, তাই তো, 2.5 × 10^6 হিয়ার ইজ ইয়ার অপশন, অপশন বি, ঠিক অপশন বি ইজ ইয়ার কারেক্ট আনসার, সো সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক এরকম অঙ্কই এসেছিল কিন্তু, এবার তুমি এটা কিন্তু মাইন্ডেও ক্যালকুলেশন করতে পারো, মিউ সমান ভিডি বাই ই, তুমি যদি চোখে দেখতে পাও ইন ইমাজিনেশন ভিডি ভিডি বাই ই, ভিডি লেখা আছে 7.5 × 10^-4, ই আছে ইলেকট্রিক ফিল্ড 3 × 10^-10, তাই 10 উপরে উঠলে 10^6 হয়ে গেল, ভিডি বাই ই টা হলো 7.5/3 দ্যাট ইজ 2.5, সো 2.5 × 10^6 দ্যাট ইজ, দো নো নিড টু টাচ দ্য পেন অ্যান্ড পেপার, সো জাস্ট ওয়াচ অ্যান্ড থিঙ্ক অ্যান্ড রাইট, দেখো চিন্তা করো রাইট মারো, অবশ্যই সঠিক অ্যান্সারে, তাই না, ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার, চলো মুভিং টু দ্য নেক্সট
next question, that is a question number 6. So next question, dekho question number 6, that is of the color coding of a resistance is given below. Tale first color ta diyeche dekho yellow, tarpor diyeche violet, tarpor diyeche brown, ebong sheshe number d position je color ta thake seta hocche amader gold color diyeche. Okay, তাহলে যদি গোল্ডের এবং গোল্ড কি জানো সিলভার অথবা গোল্ড থাকে এবং সেটা হচ্ছে আমাদের টলারেন্স হিসেবে ব্যবহৃত হয় তাই তো সেটা হচ্ছে টলারেন্স হিসেবে ব্যবহৃত হয় এবং গোল্ডের জন্য টলারেন্স কত গোল্ডের জন্য টলারেন্স বা সহনশীলতা সেটা হচ্ছে 5% হয়ে থাকে আর সিলভারের জন্য 10% মনে রাখার সুবিধার জন্য কি করবে জাস্ট অফ ট্রিক গোল্ডের দাম বেশি তাহলে দাম বেশি তার মানে খাত কম থাকবে তার মানে টলারেন্সও কম থাকবে দ্যাট ইজ অফ 5% থাকবে আর সিলভার পাতি জিনিস রাস্তাটা ছড়িয়ে বেড়ায় তখন দাম হচ্ছে কেউ দেয় না তখন সহনশীলতা সেটাও বেশি হবে অর্থাৎ তাহলে তো খাদ বেশি থাকবে তাই না দ্যাট ইজ অফ 10% তাহলে ফার্স্ট অফ অলই তুমি যেখানে 10% দেখেছো সেটা কেটে দাও অপশনটা এটা বাদ তাহলে অপশন বি বাদ তাহলে এ বি ডি এই তিনটার মধ্যে তোমাকে কিন্তু বাঁচতে হবে কোনটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার হবে ওকে অ্যান্ড তোমরা একটা কথা জানো যে কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমাদের যে মিমিক্রি অর্থাৎ মনে রাখার যে ফর্মুলা সেটা তোমরা জানো কি হয় যে বি বি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ তাই তো বি বি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ এবার যেটা যে হিসাবে যে মনে রাখতে জানো বা শিখে এসছো তাহলে ফার্স্ট এটা কি হয় ব্ল্যাক হয় তারপরে ব্রাউন হয় তারপর রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট গ্রিন অ্যান্ড হোয়াইট সরি এটা গ্রিন এটা হচ্ছে গ্রে এটা হচ্ছে আমাদের গ্রে অ্যান্ড লাস্টেরটা হোয়াইট এবং কাউন্ট করতে শুরু করতে হয় না কাউন্ট শুরু করতে হয় আমাদের ফার্স্ট অফ অল জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন ঠিক এটা কাউন্ট শুরু করতে হয় তাহলে ফার্স্টে দেখো ইয়েলো আছে তাহলে ইয়েলোর নাম্বার কত ফোর তাহলে ফোর বসিয়ে দাও তাই তো তারপর আছে আমাদের ভায়োলেট ভায়োলেটের নাম্বার কত ভায়োলেটের নাম্বার সেভেন তাহলে নাম্বার সেভেন আসলো তারপর কি করতে হয় ইনটু দিয়ে টেন টু দি পার দিয়ে দিতে হয় তাই তো ইনটু দিয়ে টেন টু দি পার দিয়ে দিতে হয় এবং শেষের যে কালারটা থাকে সেটা হলো টেনের পাওয়ারে বসে এটাই নিয়ম আমাদের তাহলে ব্রাউনের কালার কত মানে ব্রাউনের কোডিং হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলে দ্যাট ইজ অফ এত হোম তাহলে আমাদের কত অ্যান্সার আসলে 470 ওহম কমা আমাদের 5% টলারেন্স দ্যাট ইজ অফ লাস্টের গোল্ডের জন্য তাহলে অ্যান্সার কোথায় আছে দেখো অপশন ডি তে তাহলে 470 ওহম 5% তাহলে এটা তোমাকে তুমি যদি লিখে করতে যাও তাহলে তোমাকে সময় যাবে তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা মাথায় রাখতে হবে তোমাকে বি বি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ হাতে কাউন্ট করতে হবে এবং সেখান থেকে 0 1 2 3 কাউন্ট করতে হবে যেটা তোমাকে হেল্প করতে হবে তা যেখানে সুবিধা সেখানে তোমাকে টাইম কিন্তু বাঁচাতে হবে তবেই কিন্তু 45 কানা কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে ঠিকঠাক চলো আই হোপ ক্লিয়ার অ্যান্ড আমরা পরে কোশ্চেন যেতে পারি চলো কোশ্চেন নাম্বার 7 সো কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো দ্য সলিডস হুইচ হ্যাভ দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স আর দ্য সলিডস তাহলে অপশনে কি আছে দেখো অপশনে যেটা আছে মেটালস ইনসুলেটর সেমিকন্ডাক্টরস অনলি এন্ড ইনসুলেটর প্লাস অফ সেমিকন্ডাক্টরস সো ফার্স্ট অফ অল কোশ্চেনটার মিনিং কি না কোশ্চেনটার মিনিং হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোন জিনিসের রেজিস্ট্যান্স কমতে থাকে দ্যাট ইজ অফ টেম্পারেচারের নেগেটিভ কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এটার মানে হলো ইচ্ছা দ্যাট ইজ অফ টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে তাহলে মেটালের ক্ষেত্রে কি হয় টেম্পারেচার যত বাড়ে রেজিস্ট্যান্স তত বাড়ে তাই তো বিকজ অফ মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের যে পরিমাপ হয় সেটা হচ্ছে কোলিশন বিটুইন দা দ্যাট ইজ অফ ইন্টার কোলিশন বিটুইন দা ইলেকট্রনস যত টেম্পারেচার বাড়বে তত কোলিশন বাড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে তাহলে মেটাল কোনোদিনই হতে পারে না ইনসুলেটার সনলি কোনোদিন হতে পারে না কারণ ইনসুলেটারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার বাড়লে তাদের সমযোজী বন্ধন ব্রেক করে যাবে এবং ব্রেক করার জন্য তাদের হচ্ছে কিন্তু কারেন্ট বাড়বে অর্থাৎ রেজিস্ট্যান্স তার কমতে শুরু করবে টেম্পারেচার বাড়লে তাহলে সেমি ইনসুলেটার হতে পারে সেমিকন্ডাক্টরস হয় না সেমিকন্ডাক্টরস হতে তো জানি ভ্যালেন্স ব্যান্ড ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে সবাই চলে যায় নাম্বার অফ ইলেকট্রনস কন্ডাকশন ব্যান্ডে যত বেশি হবে বেশি থাকে তত কারেন্ট ক্যারিং ক্ষমতাটা বাড়লো বা মোবিলিটি বাড়লো তো সেই ক্ষেত্রে সেমিকন্ডাক্টরস অনলি হয় না তাহলে বোথ অপশনস আর কারেক্ট দ্যাট ইজ অফ ইনসুলেটার্স অ্যান্ড সেমিকন্ডাক্টর
অপশন ডি উইল বি কারেক্ট আনসার দ্যাট ইজ অফ ইনসুলেটরের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখা যায় এবং আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওকে চলো মুভিং টু দা নেক্সট নেক্সটের দিকে যাওয়া যাক দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 8 সেটাও আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ওকে দেখো কোশ্চেন নাম্বার 8 হুইচ অফ দা ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্টস দা ভেরিয়েশন অফ দা রেজিস্টিভিটি রো উইথ দা টেম্পারেচার টি ফর কপার এন্ড কপার কি মেটাল ওয়্যার তাই তো কপার হচ্ছে আমাদের মেটাল তাহলে মেটালের ক্ষেত্রে কি শিখলাম রেজিস্ট্যান্স বাড়বে উইথ টেম্পারেচার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে তাহলে তুমি হচ্ছে কি কোনগুলো ফার্স্ট অফ অল হতে পারে না সেটা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো টেম্পারেচার কম রেজিস্টিভিটি হাই টেম্পারেচার যত বাড়ছে রেজিস্টিভিটি তত ফল করছে মানে রেজিস্ট্যান্সও তত কমছে সো ইট ক্যান নট বি ইয়োর আনসার অপশন ডি দেখো টেম্পারেচার বাড়ছে এখানে রেজিস্টিভিটি হাই কিন্তু টেম্পারেচার লো এই পয়েন্টটা দেখো টেম্পারেচারটা হাই বাট রেজিস্টিভিটি প্রিভিয়াসের থেকে লো তাহলে ইট ক্যান নট স্যাটিসফাই দা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট দ্যাট ইজ অফ রেজিস্টিভিটি বাড়বে উইথ টেম্পারেচার তাহলে ইট ক্যান নট বি ইয়োর আনসার তাহলে অপশন এ তেও টেম্পারেচার বাড়ছে রেজিস্টিভিটি বাড়ছে এবং টেম্পারেচার বাড়ছে এখানেও রেজিস্টিভিটি বাড়ছে এবার অপশন এ আর বি এর মধ্যে দ্যাট ইজ অফ এ আর সি এর মধ্যে কম্পিটিশন কোনটা হতে পারে তোমাদের অপশন এ আর সি এর মধ্যে তাই যেটা হতে পারে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে তোমাদের কিন্তু অপশন সি ঠিক অপশন সি এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার অপশন এ কেন হতে পারে না হ্যাঁ অপশন সি ফর লোয়ার টেম্পারেচার কিন্তু আমাদের রেজিস্টিভিটি কিন্তু নন লিনিয়ার একটা রেজাল্ট শো হয় ফর মিডিয়াম টেম্পারেচার কিন্তু রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার কিন্তু একটা লিনিয়ার গ্রাফ শো করে অ্যান্ড হায়ার টেম্পারেচার কিন্তু সেখানে কিন্তু রেজিস্টিভিটি আর টেম্পারেচার কিন্তু হচ্ছে নন লিনিয়ার গ্রাফ শো করে সো রেজিস্টিভিটি ফর মেটাল উইথ টেম্পারেচার ইজ আ মিক্সিং অফ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার দ্যাট ইজ অফ লিনিয়ার ক্যারেক্টার তার ভেতরে কখনোই কখনো থাকে না মিক্সিং অফ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার তাহলে আমাদের কিন্তু অপশন সি টা কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এবার তুমি যদি রিলেশনটা জানতে চাও রেজিস্টিভিটির সঙ্গে টেম্পারেচার রিলেশন কি সেটা হচ্ছে রো সমান সমান দ্যাট ইজ অফ রো নট দ্যাট ইজ অফ সাম প্রিভিয়াস টেম্পারেচারের কোন রেজিস্টিভিটি দ্যাট ইজ অফ ওয়ান প্লাস অফ সাম হচ্ছে কে টি ক্যাপিটাল টি লিখতে পারো মাইনাস অফ টি নট ইন্টু আলফা যেখানে আলফা হলো আমাদের কোপিশিয়েন্ট অফ টেম্পারেচার দ্যাট ইজ অফ রোদের উষ্ণতা প্রসার গুণাঙ্ক ঠিক আছে ঠিকঠাক আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ শো করছে রোর সাথে টেম্পারেচার তাই না কিন্তু রেজিস্টিভিটি নন লিনিয়ার গ্রাফই শো করে সো আমাদের অ্যান্সার কিন্তু সি হবে ঠিক আছে চলো পরের দিকে যাওয়া যাক তাহলে সব কোশ্চেন নাম্বার 9 চলো নিতে পারো এটা হচ্ছে তোমার লেফট গ্যাপ এবং এটা হলো রাইট গ্যাপ লেফট গ্যাপ কে সাধারণত কোন রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো আর রেজিস্ট্যান্স দ্বারা রাইট গ্যাপ কে কোন রেজিস্ট্যান্স দ্বারা এস দ্বারা এন্ড এই টোটাল যে ওয়্যারটা তলার সেটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ রেজিস্ট্যান্স হয়ে থাকে তাই তো এটাই হচ্ছে আমাদের ফান্ডা লেফট গ্যাপে আর রেজিস্ট্যান্স বিকজ অফ মিটার ব্রিজ ইজ বেসড অন দা প্রিন্সিপাল অফ হুইস্টন ব্রিজ সো পি বাই কিউ অ্যান্ড আর বাই এস স্যাটিসফাই করে সো মিটার ব্রিজ ব্যালেন্সেস তাহলে লেফট গ্যাপের একটা রেজিস্ট্যান্স ব্যালেন্স করছে এ 10 ওহম রেজিস্ট্যান্স অফ রাইট গ্যাপ তাই এস এর ভ্যালু হচ্ছে তোমাদের কিন্তু 10 ওহম তাই লেফট গ্যাপের একটা ওয়্যার রেজিস্ট্যান্স ওয়্যার রাইট গ্যাপের একটা রেজিস্ট্যান্স কে ব্যালেন্স করছে সেটা কিন্তু আবার 10 ওহম এবার পয়েন্ট কি বলছে দেখো রাইট গ্যাপ এট এ পয়েন্ট হুইচ ডিভাইডস দা ব্রিজ ওয়্যার ইন দা রেশিও এবার এইখানটা কিন্তু খেয়াল করবে দুটো ওয়্যারের কথা বলেছে একটা ব্রিজ ওয়্যার আছে একটা রেজিস্ট্যান্স ওয়্যার আছে তাহলে ব্রিজ ওয়্যার কোনটা এইটা এই ব্রিজ ওয়্যারটাকে
গ্যালভানোমিটার কিন্তু ডিভাইড করে দিয়েছে 3:2 তে, তাহলে এইরকম ভাবে এটা হলো 3 পার্ট, এটা হলো 2 পার্ট। তার মানে তুমি বলতে পারো পি এর ভ্যালু হলো 3x আর কিউর ভ্যালু হলো 2x, দ্যাট ইজ অফ পি প্লাস কিউ। সো তাহলে তোমাকে যেটা বুঝতে হবে, এখানে কিন্তু ব্রিজ ওয়্যারের কথা বলেছি ইন দ্য রেশিও 3:2, অর্থাৎ এই যে গ্যালভানোমিটার যে পয়েন্টটা সেটা 3:2 টা অনুপাতে ব্রিজ ওয়্যারকে কিন্তু ডিভাইড করে। ফার্দার কি বলেছে দেখো, ইফ দ্য লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার, তার মানে এই যে রেজিস্ট্যান্স ওয়্যারটা যেটা লেফট গ্যাপে লাগানো হয়েছিল আর জায়গায়, তার লেন্থ হচ্ছে কিন্তু 1.5 মিটার, দেন দ্য লেন্থ অফ দ্য 1 ওহম রেজিস্ট্যান্স ওয়্যার। তাহলে যদি লেফট গ্যাপের রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ জানা থাকে, তাহলে আমার জানতে চাইছে কিন্তু 1 ওহম এর লেন্থ কত হবে। ঠিক, তার মানে আমাকে ঘুরিয়ে এটা বলতে চাইছে, ফার্স্ট অফ অল তুমি বার করো এটা যে এইখানে লেফট গ্যাপে কত রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট লেন্থ বলা আছে, সেই রেজিস্ট্যান্সের আবার ইকুইভ্যালেন্ট লেন্থের জন্য কতটা লেন্থের জন্য 1 ওহম রেজিস্ট্যান্স হতে পারে, সেটাই তোমাদের হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, কিন্তু একটু হলেও জটিল আছে, দুটো ওয়্যার বলেছে, একটা ব্রিজ ওয়্যার একটা হলো রেজিস্ট্যান্স ওয়্যার। তাহলে যেখানে রেজিস্ট্যান্স ওয়্যার সেখানে তুমি লেফট গ্যাপ ভাববে আর ব্রিজ ওয়্যার মানে পি প্লাস কিউ ভাববে। তো চলো করা যাক, এবার তোমরা জানো পি বাই কিউ সমান আর বাই এস হয়। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস যখনই আমি করব, পি বাই কিউ সমান আর বাই এস যখনই করব, তাহলে পি এর জায়গায় তুমি 3x বসাতে পারো, সিম্পলি আর x বসাচ্ছি না বিকজ রেশিও অনুতে কেটে যাবে, তাহলে 3/2 বসিয়ে দিলাম। অ্যান্ড আর বাই এস তাহলে আর এর জায়গায় তুমি 10 বসাতে পারো, সরি আর এর জায়গায় তোমার আর ই লাগবে অ্যান্ড এস এর জায়গায় 10, তাহলে এটা 2, 10, 5, 5, 3, দ্যাট ইজ আর হলো 15 ওহম। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্সটা বসানো আছে সেই আর এর ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে 15 ওহম, 15 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং 15 ওহম এর রেজিস্ট্যান্সের লেন্থ কত বলে দিয়েছে, 1.5 মিটার। তাহলে তুমি সিম্পল এবারে করতে থাকো, 15 ওহম এর রেজিস্ট্যান্স হলো 1.5 মিটার অ্যান্ড 1 ওহম এর রেজিস্ট্যান্স হচ্ছে কত হবে, তাহলে এগেন 15 দিয়ে তুমি ডিভাইড করবে, 15 দিয়ে ডিভাইড করলে কি হবে দেখো, নিচে একটা আসবে 10, তাহলে সাম 1 × 10⁻¹ মিটার আসবে, সাম 1 × 10⁻¹ মিটার আসবে। তাহলে অপশন সি এ উইল বি ইউর কারেক্ট অ্যান্সার। সো আই হোপ বোঝা গেছে, এগেন রিপিট করছি, তাহলে এখানে পি বাই কিউ সমান আর বাই এস আসলো, পি এর জায়গায় তুমি 3 বসালে বিকজ অফ 3:2 অনুপাতে ডিভাইড করেছে, তাহলে সেখান থেকে তুমি আর এর ভ্যালু পেলে 15 বিকজ এস ইজ গিভেন 10 হিয়ার, 15 ওহম রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট লেন্থ বলে দিয়েছে সেটা হলো 1.5 মিটার। এবার তোমাকে জানতে চাইছে 1 ওহম এর ইকুইভ্যালেন্ট লেন্থ কত হবে, তাহলে 15 ওহম এর রেজিস্ট্যান্সের লেন্থ হলো 1.5, 1 ওহম এর রেজিস্ট্যান্সের লেন্থ হবে 1.5/15, দ্যাট ইজ অফ 1 × 10⁻¹, দ্যাট ইজ 1/10 আসছে, তাহলে হিয়ার অফ গোজ ইউর আনসার, তাহলে অপশন এ। ঠিকঠাক, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, এবং সেটা সলিনয়েডের উপরে আছে। চলো চলো দেখো নেক্সট কোশ্চেন, আ লং সলিনয়েড অফ 50 সেন্টিমিটার লেন্থ হ্যাভিং 100 টার্নস ক্যারিজ আ কারেন্ট অফ 2.5 অ্যাম্পিয়ার, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিনয়েড কত। তাহলে তোমরা জানো যে ম্যাগনেটিক ফিল্ড ফর দ্য সলিনয়েডে কি হয়, বি সমান মিউ নট এন আই হয়, where n is the number of turns per unit length, এই ভাবে লিখতে হয়। সো মিউ নট এর জায়গায় তুমি লিখতেই পারো 4π × 10⁻¹⁷, n এর জায়গায় 50 না দ্যাট ইজ অফ 100 টার্নস, l এর জায়গায় তুমি বসাতে পারো 100 টার্নস বলেছে দেখো 100 টার্নস এন্ড লেন্থ বলেছে 50 সেন্টিমিটার, তাহলে 50 সেমির জায়গায় তুমি কি লিখবে 50 × 10⁻², এন্ড I এর জায়গায় 2.5, আয়ের জায়গায় 2.5 হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে তুমি কি করছো দেখো, 4π লিখে দাও অলরেডি, এটা -2 উপরে গেলে হয়ে যাবে আমাদের +4, এখানে 10⁻², এখান থেকে 10⁻², গেলে 10⁻⁴, 10⁻⁴ আর এখান থেকে 10⁻⁷, দ্যাট ইজ আসবে 10⁻³, তাহলে 100 এটা ক্যালকুলেশন শেষ। নিচে আছে দেখো 2.5 আর 50, তাহলে 25 নিচে 50, নিচে কিন্তু একটা 10 আসলো, 2.5 উঠে গেল, এইটা 25 দিয়ে কাটলে 2 আসলো, 2 দিয়ে 4π কাটলে আসলো 2π, তাহলে তুমি বুঝতে পারছো 2π মানে হলো 6.28 আসলো, বিকজ π মানে 3.14, তাহলে 2π মানে হলো আমাদের
6.28 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28 10 6.28
चलो 6.2 इट इंटू 4, चलो मूविंग टू द नेक्स्ट। सो देखो एन आयरन रॉड ऑफ ससेप्टिबिलिटी ऑफ 599 इज सब्जेक्टेड टू अ मैग्नेटिक फील्ड ऑफ 1200 एम्पियर मीटर इनवर्स एंड द परमेबिलिटी ऑफ द रॉड इज। এবারে ম্যাগনেটিক ফিল্ড তোমাকে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয়তো বলে দিয়েছে বা ম্যাগনেটাইজিং ফিল্ড বলেছে। সো কিন্তু তোমাকে একক থেকে তোমাকে কিন্তু চিনতে হবে এই 1200টা কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার ইনভার্সে বলেছে, অ্যাম্পিয়ার পার মিটারে বলেছে। তাহলে এটা হচ্ছে নট কিন্তু বি বলেছে, দ্যাট ইজ বি হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং সেখানে কিন্তু টেসলা ইউনিট থাকে। এটা কিন্তু আমাদের অ্যাম্পিয়ার মিটার ইনভার্স বলেছে এবং অ্যাম্পিয়ার মিটার ইনভার্সের একক কিন্তু কার কার হয়, ম্যাগনেটিক ইন্টেন্সিটি হয় আর ম্যাগনেটাইজিং ফিল্ড দ্যাট ইজ অ ম্যাগনেটাইজেশন এম এর হয়, তাই তো? সো আমার যতদূর মনে হচ্ছে ওইটার কোনো কাজে লাগবে না এখন, ঠিক ওটার কোনো কাজ লাগবে না। দেখে নাও কিভাবে করবো। তাহলে আমাদের যেটা বলেছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি দ্যাট ইজ অফ কাই এম সেটা বলেছে, বা তোমরা কে হিসাবে পড়ে এসছো সেটা হচ্ছে কে 599। সো 599 যদি হয় আমাদের কিন্তু পারমিয়াবিলিটি জানতে চেয়েছে, দ্যাট ইজ অফ মিউ জানতে চেয়েছে, পারমিয়াবিলিটি মিউ কত। তাহলে হাউ ক্যান উই ফাইন্ড দিস, তাহলে কিভাবে আমরা বের করতে পারি। সো ওয়ান থিং ইউ ক্যান ফাইন্ড আউট ফ্রম দিস ভ্যালু দ্যাট ইজ অফ রিলেটিভ পারমিয়াবিলিটি দ্যাট ইজ অফ 1 প্লাস অফ কে অর কাই এম দ্যাট ইজ অফ 600। তাহলে 1 প্লাস অফ কে দ্যাট ইজ অফ 600, ওকে। রিলেটিভ পারমিয়াবিলিটি যদি 600 হয় এন্ড ইউ নো দ্য ফর্মুলা অফ রিলেটিভ পারমিয়াবিলিটি দ্যাট ইজ অফ মিউ বাই অফ মিউ নট দ্যাট ইজ অফ 600, তাহলে মিউ কত আসলো, এটাই আমাদের পারমিয়াবিলিটি দ্যাট ইজ অফ 600 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁷। তাহলে এখান থেকে দুটো, এখান থেকে 7, তাহলে 5 আসলো, 4 আর 6 2.4 দিয়ে সবকিছু আছে। তাহলে তুমি এটা 24 পাই লেখো আপাতত, এটাও 10⁻⁵ হলো। এবার পয়েন্টটা যদি আরো একটা নিয়ে নাও 2.4 পাই, তাহলে একটা পয়েন্ট নিশ্চয়ই কমে যাবে, সেটা হবে -4। তাহলে হিয়ার ইজ ইওর আনসার 2.4 ইনটু 10⁻⁴। তাহলে হিয়ার ইজ ইওর আনসার টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, ঠিকঠাক টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। সো গট ইট, সো ভেরি ভেরি ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। চলে এবার মুভিং টু দা নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 12। চলো নেক্সট কোশ্চেন দেখো। 12 দা এলসিআর সিরিজ সার্কিট ইজ কানেক্টেড টু অ্যান এসি সাপ্লাই, এলসিআর সিরিজ সার্কিট এন্ড হোয়েন এল ইজ রিমুভড ফ্রম দা সার্কিট দা ভোল্টেজ দ্যাট ইজ দা ডিফারেন্স বিটুইন দা ভোল্টেজ এন্ড দা রেজিস্ট্যান্স দ্যাট ইজ অ ফেজ ডিফারেন্স, সেটা বলেছে কিন্তু হচ্ছে পাই বাই 3। এবারে ইনস্টেড অফ এল যদি ইন্ডাক্টরকে না সরিয়ে তুমি যদি ক্যাপাসিট্যান্সকে সরাও তাহলে কিন্তু সেম থিং হ্যাপেন হয়। সেম থিং হ্যাপেন মানে কি, এগেন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য ক্যাপাসিট্যান্স ইজ অলসো পাই বাই 3, সো এগেন হচ্ছে পাই বাই 3। তাহলে আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত। তাহলে পাওয়ার ফ্যাক্টর কোনটা, না পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের কিন্তু কস অফ ফাই, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, তাই না, এটাকে বলা হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর। বা কস থিটা বা কস ফাই হচ্ছে কি তোমরা জানো, কস ফাই হচ্ছে সমান আর বাই জেড হয়, এটা হচ্ছে তোমরা জানো কস ফাই হচ্ছে আর বাই জেড হয়। এবার তুমি তুমি যদি চিন্তা করো কস ফাই হচ্ছে আর বাই জেড হয়, এবার তুমি যদি চিন্তা করো এই ভ্যালুটা তোমাকে চাই কস ফাই এর,
তাহলে আর কত জেড কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবারে তুমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করো, যেটা হচ্ছে আমাদের কি ট্রায়াঙ্গেল বলা হয় জানো, কি ট্রায়াঙ্গেল, বিকজ অফ আবেশি ত্রিভুজ, দ্যাট ইজ অফ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটাই তো বলা হয়। তাহলে এইটাকে তুমি যদি অ্যাঙ্গেল সেই ফাই ধরে নাও ফেস ডিফারেন্স, তাহলে কস ফাই কি হয় আর বাই জেড হয় এবং কস থিটা হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এটা তো লম্ব বোঝাই গেছে, তাহলে এটা নিশ্চয়ই ভূমি হবে এবং ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ অফ এটা হলো জেড হবে। সো গট ইট মাই ওয়ার্ডস, তাহলে ভূমি বাই অতিভুজ, কস ফাই মানে হচ্ছে কে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ অফ হচ্ছে কে বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে ভূমি বাই যদি অতিভুজ হয় তাহলে এটা অতিভুজ তো ডেফিনেটলি এটা লম্ব, বিকজ অফ এটা আমাদের ফাই অ্যাঙ্গেল, তাহলে হিয়ার ইজ ইয়োর ভূমি, তাহলে কস ফাই হচ্ছে আর বাই জেড। এবং জেড এর ভ্যালু কি হয়, জেড এর ভ্যালু আমাদের সিরিজ এলসিএম সার্কিটের ক্ষেত্রে হয় এক্সএল মাইনাস অফ এক্সি হয়, তাই না? তাহলে ওমেগা এল মাইনাস অফ ওয়ান বাই ওমেগা সি এর হোল স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার, এই পুরো জিনিসটা রুট হয়, ঠিক? তার মানে এখানে যদি আর আসে তাহলে তোমাকে কিন্তু ভাবতে হবে এখানটা ওমেগা এল মাইনাস অফ ওয়ান বাই ওমেগা সি আসবে, দ্যাট ইজ অফ এক্সএল মাইনাস অফ এক্সি, এটাই মানে হলো আমাদের কিন্তু এক্সএল মাইনাস অফ এক্সএল, ঠিকঠাক? তোমাকে কিন্তু চাই কস ফাই সমান আর বাই জেড, তাহলে এই আর এর ভ্যালু এবং এই জেড এর ভ্যালু সামহাউ, এবং উইথ দ্য হেল্প অফ দিস টু থিংস। তাহলে যদি তুমি ফার্স্ট অফ অল বলে দিয়েছো দেখো হোয়েন এল ইজ রিমুভড ফ্রম দ্য সার্কিট দেন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট এন্ড ভোল্টেজ ইজ পাই বাই থ্রি, তাহলে তুমি যদি এখানটা ট্যান ফাই বার করো, ট্যান ফাই যদি বার করো, তাহলে এখানটা যদি তুমি ট্যান ফাই বার করো, ট্যান ফাই কি আছে, ট্যান ফাই আছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা ভূমি এটা, লম্ব যেটা পাচ্ছ তুমি যদি এক্সএল কে রিমুভ মানে এল কে রিমুভ করে দাও, এল কে যদি রিমুভ করো এখান থেকে, তাহলে তুমি কি পাবে, শুধু অনলি এক্সি পাবে, বিকজ এটা রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে অনলি ইম্পিডেন্স এর ভ্যালু পাবে মানে এক্সির ভ্যালু পাবে, দ্যাট ইজ অফ ক্যাপাসিটেন্স এর এফেক্ট থাকবে। তাহলে ট্যান ফাই তো কে তুমি লিখতে পারো এক্সি বাই অফ আর, ঠিক, দ্যাট ইজ অফ লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, এটা যদি ইফ এল রিমুভ, ইফ এল ইজ রিমুভ, ঠিক আছে। আবার ট্যান ফাই সমান কত লিখতে পারো, যদি সি কে রিমুভ করা হয় তাহলে এক্সএল বাই আর লিখতে পারবে। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন হতে পারে এখানটায় আমরা মড এক্সি নিয়েছি, কারণ এক্সএল যদি বাদ দাও তাহলে মাইনাস এক্সি পাচ্ছি, কিন্তু সেখানে আমরা মড ভ্যালু অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। সো এক্সএল বাই আর পেয়েছি, এক্সএল বাই আর যদি পাও, এক্সএল বাই আর যদি পাও তাহলে এটা হচ্ছে তোমার কি, ইফ এল ইজ রিমুভড, ইফ সরি ইফ সি ইজ রিমুভড, এবং বোথ দ্য ফাই অ্যাঙ্গেল আমাদের সমান, তাহলে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট ইজ ইকুয়াল, তাহলে তোমরা এই দুটো জিনিসকে ইকুয়াল করতে পারো। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে তুমি রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল করতে পারো, বিকজ আমাদের ফাই অ্যাঙ্গেল দুটো বোথ কেসে সমান, বোথ কেসেই সমান ভোল্টেজ ডিফারেন্স বিটুইন মানে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সেটা হলো পাই বাই থ্রি, তাহলে এখানেও ফাই এর মান পাই বাই থ্রি, এখানেও ফাই এর মান পাই বাই থ্রি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ডবল ফাই অ্যাপ্লাই করেছি। সো এই দুটো সমান, তাহলে এই দুটো সমান যখন হচ্ছে তাহলে এই দুটো যদি সমান করো তাহলে এক্সএল সমান এক্সি লিখতে পারো, তাহলে এক্সএল সমান যদি এক্সি হয়, এবার দেখো যদি এক্সএল সমান এক্সি হয় তাহলে তুমি জেড এর ভ্যালু কত পাচ্ছ, এখান থেকে জেড বার করো, জেড এর ভ্যালু পাচ্ছ দেখো এক্সএল আর এক্সি, দ্যাট ইজ অফ এটা এক্সএল এটা এক্সি, তাহলে এক্সএল আর এক্সি সমান, তাহলে জেড ইকুয়ালস টু কত পাচ্ছ, আর পাচ্ছ, জেড ইকুয়ালস টু যেহেতু আর পাচ্ছ তাহলে কস ফাই এর জায়গায় তুমি কি বসাতে পারো, কস ফাই এর জায়গায় জেড বাই আর লিখতে পারো, কস থিটা সমান সমান আর বাই জেড হয়, তাহলে আর বাই জেড দ্যাট ইজ অফ আর বাই আর দ্যাট ইজ অফ ওয়ান, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমাদের ওয়ান এসছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ, ঠিক? তাহলে ওয়ান সেকেন্ড রিপিট করছি, রিপিটটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল তুমি যদি ট্রায়াঙ্গেলটা ড্র করতে পারো, এটা ফাই যদি ধরো তাহলে কস ফাই পাওয়ার ফ্যাক্টর হয় সেটা হলো আর বাই জেড হয়,
लम्ब स्कोर प्लस भूमि स्कोर समान अतिभुज स्कोर भूमि आर नहीं एक्सेल मैं एक्सिस अटोमेटिकाली शिफ्ट कर लम्बे ठीक ठाक परपेंडिकुलर शिफ्ट कर जाए এবার তুমি যদি ভাবো এল কে রিমুভ করা হয়েছে তাহলে টেন ফাই সেটা তুমি লিখতে পারো এক্সি বাই আর দ্যাট ইজ হাউ এটা রিমুভ হয়ে গেছে তাহলে লম্ব বাই ভূমি টেন ফাই সমান এক্সি বাই আর এখানেও দেখো সেই অ্যাঙ্গেলটা ফেস ডিফারেন্স সেটাও কিন্তু একই আমাদের তাহলে ফেস ডিফারেন্স একই দ্যাটস ওয়াই আমরা বোথ কেসে ফাই অ্যাপ্লাই করেছি এবং সেটাও এক্সএল বাই আর তাহলে লেফট হ্যান্ড দুটো সাইড সমান তাহলে রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে তাহলে তুমি এক্সি বাই আর ইকুয়ালস টু এক্সএল বাই আর লিখতে পারো আর আর ক্যান্সেল হয়ে গেলে এক্সএল সমান এক্সি হয়ে গেল এক্সএল সমান এক্সি কখন হয় যখন সিরিজ এলসিআর সার্কিট এট রেজোন্যান্স কন্ডিশনে থাকে সেটা আমার জানার দরকার নেই এবার তুমি যদি পাওয়ার ফ্যাক্টর মানে তুমি যদি ইম্পিডেন্সটা বার করো টোটাল ইম্পিডেন্স জেড তাহলে এক্সএল মাইনাস এক্সিটা যদি সমান সমান করে বসাও তাহলে অটোমেটিক্যালি ভ্যানিশ করে গেল যেখানে থাকলো শুধু আর শুধু আরটা যদি থাকে জেড সমান আর আবার জানি আমরা কস ফাই হচ্ছে আর বাই জেড হয় তাহলে আর এর জায়গায় জেড বসিয়ে দাও বা জেড এর জায়গায় আর বসিয়ে দাও তাহলে পাওয়ার ফ্যাক্টর অটোমেটিক্যালি বিকামস হচ্ছে ওয়ান ঠিকঠাক তাহলে পারফেক্ট cos phi = 1 এন্ড c ইজ ইওর কারেক্ট অ্যানসার ওকে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস প্রবলেম ওকে চলো মুভিং টু দা নেক্সট দ্যাট ইজ অফ 13 সো কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো দা ফেজ ডিফারেন্স বিটুইন দা ডিসপ্লেসমেন্ট এন্ড দা অ্যাসিলারেশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং দা SHM দা সিম্পল হারমোনিক মোশন করছে এমন একটা পার্টিকেল তার ডিসপ্লেসমেন্ট আর অ্যাসিলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স কত ভেরি ইজি সো ভেরি ইজি যেখানে যেরকম অ্যাপ্রোচে করা থাক না কেন তুমি লক্ষ্য করো ওইখানটায় সিম্পল হারমোনিক অ্যাসিলারেশন সিম্পল হারমোনিকের ইকুয়েশন কি হয় এটাই এ প্লাস অফ ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো হোয়ার এ ইজ দ্য অ্যাসিলারেশন অ্যান্ড এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট তাই তো এবার দেখো a সমান সমান তাহলে কি লিখতে পারি মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স এন্ড a তাহলে তুমি লিখতে পারো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ এক্স নাও কম্পেয়ার ইউ নো মাইনাস সাইন ইন ফিজিক্স মানে মাইনাস সাইন ইন ফিজিক্স মানে হলো ফেজ ডিফারেন্স হলো ফাই দ্যাট ইজ অফ 180 ডিগ্রি তাহলে অ্যাসিলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এর মধ্যে হচ্ছে কি ফেজ ডিফারেন্স হচ্ছে পাই সিম্পল 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 আমি যেটা বলতে পারি ফেজ ডিফারেন্স জিরো মানে কোনদিন ফেজ ডিফারেন্স জিরো হয় না থিটা জিরো মানে ফেজ ডিফারেন্স থিটা জিরো মানে হলো তারা সেম ফেজে আছে ওকে তারা হচ্ছে সেম ফেজ তাহলে সেম ফেজ কখন হতো যদি এখানে আমাদের প্লাস সাইন আসতো ঠিকঠাক চলো moving to the next that is question number 14 so next question dekho the average energy for the monoatomic gas is how much okay where kb hocche tomader boltzmann constant t is the temperature seigulo supply koreche ami likhine just bole dilam tale monoatomic gas mane ki ektai tar bhitore atom ache mane monoatomic tai to ekta gas e monoatomic like helium নিয়ন এইগুলো হলো আমাদের মনোঅ্যাটমিক গ্যাস তাই তো সো মনোঅ্যাটমিক গ্যাসের তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম দ্যাট ইজ অফ ডফ কত হয় দ্যাট ইজ অফ থ্রি হয় তাই তো এবং অ্যাকর্ডিং টু আমরা হচ্ছে কি সেই ইকুইপার্টিশন অফ এনার্জি ল কি জানি ডিগ্রিস অফ ফ্রিডমের মধ্যে প্রত্যেকটা ডিগ্রিস অফ ফ্রিডমে হাফ কেবিটি করে এনার্জি থাকে তাই তো তাহলে হিয়ার এনার্জি উইল বি এন ইকুয়ালস টু হাফ কেবিটি যেখানে এনটা হলো নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডম তাহলে মনোঅ্যাটমিক গ্যাস ডিগ্রিস অফ ফ্রিডম নিশ্চয়ই থ্রি হয় তাহলে হাফ কেভিটি হয় তাহলে দ্যাট ইজ অ্যান্সার কোনটা আসছে দ্যাট ইজ থ্রি বাই টু কেভিটি এন্ড ফাইভ বাই টু কেভিটি কার হয় ফর দ্য ডাইঅ্যাটমিক ফর ডাইঅ্যাটমিক লাইক হচ্ছে কি আমাদের অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন গ্যাস এগুলো হচ্ছে আমাদের সব ডাইঅ্যাটমিক তাহলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো সবার ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম ফাইভ দ্যাট ইস ওয়াই তাদের এনার্জিও কিন্তু ফাইভ বাই টু কেভিটি হবে ওকে সিম্পল চলো কোশ্চেন নাম্বার 15
সো দেখো টুডেস লাস্ট কোশ্চেন সো নাম্বার 15 ইন আ গিটার টু স্ট্রিংস এন্ড বি মেড অফ সেম ম্যাটেরিয়াল আর স্লাইটলি আউট অফ টিউন এন্ড প্রোডিউস বিটস অফ ফ্রিকোয়েন্সি 6 হার্জ তাহলে একটা গিটারে দুটো তার আছে যে স্ট্রিং দুটো সেই তার দুটো এ এন্ড বি তারা হচ্ছে আউট অফ টিউন দ্যাট ইজ অফ তারা সেম ফ্রিকোয়েন্সি প্রোডিউস করছে না দ্যাট ইজ ওয়াই তাদের মধ্যে যে বিটস হচ্ছে দ্যাট ইজ অফ নাম্বার অফ দ্যাট বিটস দ্যাট ইজ অফ স্বরকম্পের সংখ্যা পার সেকেন্ড সেটা হচ্ছে 6 হার্জ ঠিক আছে ওকে 6 হার্জ হোয়েন দ্য টেনশন অফ বি ইজ ডিক্রিজ দ্য বিট ফ্রিকোয়েন্সি অলসো হচ্ছে কে ইনক্রিজেস টু 7 হার্জ ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ইজ 530 দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ বি ইজ হাউ মাচ তাহলে দুটো তার আছে এ এন্ড বি তাদের মধ্যে যে বিটসটা আছে সে বিটসটা হলো 6 হার্জের এবার যদি টেনশন অফ তার বি যদি কমানো হয় তাহলে বিটসটা 6 থেকে ইনক্রিজ হয়ে 7 এ পৌঁছে যায় তাহলে বি এর ফ্রিকোয়েন্সি কত দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি কত ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম এবং প্রচুর কনসেপচুয়াল জাস্ট লক্ষ্য করো তাহলে তুমি বলতে পারো দুটো তার এ আর বি আছে এর ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 530 এবং বি এর ফ্রিকোয়েন্সি আমি জানি না এটা জানতে চেয়েছে এবং এর ফ্রিকোয়েন্সিটাকে এনে ধরলাম বি এর ফ্রিকোয়েন্সিটাকে তাহলে আমি এন বি ধরলাম তাহলে আমরা জানি না এন এ বড় না এন বি বড় বোথ কেস আর পসিবল এন এ বড় হতে পারে এন এ ছোট হতে পারে তার মানে এন বি ছোট হতে পারে এন বি বড় হতে পারে কিন্তু তারা 6 ফ্রিকোয়েন্সির মানে 6 হার্জ ফ্রিকোয়েন্সির একটা বিট প্রোডিউস করছে তার মানে কি এন এ মাইনাস এন বি ইকুয়াল 6 হতে পারে দ্যাট ইজ অফ বিট মানে এন ওয়ান মাইনাস এন টু আবার এন বি মাইনাস অফ এন এ 6 হতে পারে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই যদি করে তোমাকে বোথ কেস নিয়ে চলতে হবে তাই তো তাহলে এন বি কত হচ্ছে দেখো এন এটা ওই পারে এন বিটা এই পারে আসছে 6টা এই পারে আসছে তাহলে এন বিটা হচ্ছে 524 বিকজ অফ এন এ হচ্ছে 530 তার থেকে 6 বাদ গেলে 524 এবার এন বিটা ও এইখানে আসছে কত 536 তাহলে এন এ তাহলে এন বিটা যেটা আসছে আইদার 524 অর 536 এই দুটোর মধ্যে একটা তাহলে বোথ 537 523 ক্যান্সেল আউট তাহলে অপশন বি আর সি এর মধ্যে তোমাদের হতে পারে এইটা আমরা ফার্স্ট অফ অলই বুঝে গেলাম যেহেতু 6 ফ্রিকোয়েন্সির তফাত আছে তাহলে আইদার প্লাস 6 হতে পারে অর মাইনাস 6 হতে পারে কম্পেয়ার টু বা উইথ রেসপেক্ট টু এন এ তাহলে 536 যদি বেশি মানে 530 6 বেশি হয় তাহলে 536 এবং 530 যদি 6 কম হয় দ্যাট ইজ অফ 524 এইবারে দেখো ফ্রিকোয়েন্সি অফ এন বি ফর্মুলা কি সাম 1/2l রুট ওভার t/m হয় এবার যদি tটাকে ডিক্রিজ করা হয় tটাকে যদি ডিক্রিজ করা হয় টেনশন দেখো b ইজ ডিক্রিজড তাহলে ফ্রিকোয়েন্সি অফ nb কি করছে ডিক্রিজ করছে ফ্রিকোয়েন্সি অফ nb তাহলে ডিক্রিজ করছে বিকজ ইকুয়েশন তাই বলছে তাহলে nb এর ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে বিট যেটা এন এ আর এন বির মধ্যে নাও বিট এখনকার যে বিট অর্থাৎ এন বি কমার পরে এন এ তো ফিক্সড হয়ে আছে 530 তাহলে সেই 530 রেসপেক্টে ফ্রিকোয়েন্সি এন বিটা যদি ডিক্রিজ করে যায় তাহলে বিট ফ্রিকোয়েন্সি আমাদের কিন্তু 7 করতে বলেছে এবার তুমি একটা জিনিস ভাবো তাহলে এন এ হচ্ছে কে 530 ফিক্সড হয়ে আছে 530 ফিক্সড হয়ে আছে তুমি যদি এখন এইটা ধরো যে এন বি ফ্রিকোয়েন্সি এটা হতে পারে তাহলে এবার যদি তুমি টেনশন অফ এন বি মানে বি তারের যদি টেনশনকে ডিক্রিজ করো তাহলে এন বি ডিক্রিজ করছে তাহলে 536 থেকে ডিক্রিজ হয়ে সাম ভ্যালু হতে পারে 535 532 531 534 এনি ভ্যালু লেস দেন 536 যদি এটা হয় তাহলে তুমি এবার চেক করো প্রত্যেকটা বিটের সঙ্গে মানে বিট কত আসতে পারে এখান থেকে বিট আসছে দেখো 5 এখান থেকে বিট আসছে 2 এখান থেকে বিট আসছে 1 এখান থেকে বিট আসছে কিন্তু 4 তাহলে 7 এ আমি পৌঁছাতে পারছি না কখনো তাই না 7 এ কিন্তু পৌঁছাতে পারছি না কিন্তু বিট ফ্রিকোয়েন্সি আমাদের 7 জানতে চেয়েছে বর্তমান কন্ডিশন অর্থাৎ যখন টেনশনকে ডিক্রিজ করার পর এন বির যে ফ্রিকোয়েন্সি হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের 5-7 জানতে চেয়েছে অর্থাৎ এন এ আর এন বির ডিফারেন্সটা আমাদের এখন কিন্তু 7 জানতে চেয়েছে তার মানে 536 থেকে যত ডিক্রিজ করো না কেন
5:30 রেসপেক্টে কিন্তু সে কখনো 7 বিট দিতে পারছে না। তুমি যদি এবার 524 এর রেসপেক্টে তুমি যদি এখন চলো, এবারে 524 এর রেসপেক্টে তুমি যদি এখন চলো, তাহলে 524 থেকে এবার কি হতে হবে দেখো, টেনশন ডিক্রিজ করেছে, ফ্রিকোয়েন্সি অফ এনবি ডিক্রিজ করবে, তাহলে এনিথিং ভ্যালু লেস দ্যান কিন্তু 524 এর হবে। তাহলে 523 হতে পারে, 522 হতে পারে, 520 হতে পারে, 521 হতে পারে, যা খুশি হতে পারে, 24 থেকে কমবে, 24 এর থেকে কমবে, 24 এর থেকে কমবে। যদি 24 এর থেকে কমে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, 530 আর 523 এখানে কিন্তু বিট ফ্রিকোয়েন্সি 7 এসছে, 30 আর 23 বিট ফ্রিকোয়েন্সি 7 এসছে, এন্ড 7 ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলেছে, 7 ক্রাইটেরিয়া এখানে বলেছে। তার মানে তোমাদের অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ বি কি হতে পারে, সেটা হচ্ছে কিন্তু 524 হতে পারে, বিকজ 536 কখনো হতে পারে না। 536 থেকে যত নিচের দিক যাবে, 30 এর সঙ্গে তার ডিফারেন্স কমবে, কিন্তু 30 এর সঙ্গে ডিফারেন্স কিন্তু 7 করতে বলেছে। তাহলে তোমার বিট ফ্রিকোয়েন্সি যেটা 7 করার জন্য, তাহলে তুমি যদি 524 দিয়ে চালাও বা 524 কে অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ এনবি ধরো, তাহলে কিন্তু বিট ফ্রিকোয়েন্সি এন এর রেসপেক্টে 7 এ পৌঁছাতে পারে, তেমন এই ভ্যালু গুলো তখন আর পসিবল নয়। তো তোমাকে 7 স্যাটিসফাই করতে বলেছে, তো 7 এখানে স্যাটিসফাই হয়ে গেছে, কেস খতম। সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, বিট ফ্রিকোয়েন্সি তাহলে 7 হয়েছে, এবং তাহলে অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ এন বি যেটা বি আর সি এর মধ্যে হতে পারে, তাহলে সি অপশন কখনো হবে না, 524 এর রেসপেক্টে তুমি চলবে, ঠিক আছে, 524 এর রেসপেক্টে তুমি চলবে। সো দিস ইজ দ্য ফান্ডা অফ দিস কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, অ্যাট দি সেম লেভেল কনসেপচুয়াল অলসো, ঠিকঠাক। সো আই হোপ তোমাকে বোঝাতে পেরেছি, এবং আমাদের টুডেস যে গোল ছিল 15 খানা কোশ্চেন অ্যাটেম্প করো, 15 খানা কোশ্চেন অ্যাটেম্প করেছি, এবং খুব জলদি এগেন পার্ট 3 অর ডে 3 নিয়ে আমরা হাজির হবো, সেখানেও 15 খানা কোশ্চেন করবো। তাহলে আমাদের 2020 ফিজিক্স পেপারের 45 খানা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, যারা ড্রপার তারা খুব ভালো করে পড়তে থাকো, আর যারা এবছর ফার্স্ট নিট ট্রাই করছো, দ্যাট ইজ অফ এই বছর যারা পাস আউট এইচএস, তারাও খুব ভালো করে ট্রাই করো, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করো, যাতে কিন্তু টাইপ কমন চলে আসে, প্রশ্ন না আসুক, টাইপ কমন চলে আসুক কিন্তু প্রশ্ন না আসুক। সো টাটা, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড খুব ভালো করে পড়তে থাকো, আর যারা প্রথম দেখছো অবশ্যই লাল বাটনকে হিট করে দিও, ঠিক, ডু দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ওকে।